নিজের নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা করলেন আব্বাস সিদ্দিকি, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা ISF। এই নামেই আত্মপ্রকাশ করল ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকির নতুন রাজনৈতিক দল। অনেক জল্পনার অবসান ঘটিয়ে ভোটের মুখে অবশেষে কলকাতা প্রেস ক্লাব থেকে দলের নাম ঘোষণা করলেন আব্বাস সিদ্দিকি। ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকির সাম্প্রতিক কালের বক্তব্যে স্পষ্ট জানা গিয়েছিল, বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক দল গঠন করে ভোটের ময়দানে নামছেন তিনি। বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাব থেকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নাম ঘোষণা করলেন আব্বাস সিদ্দিকি। মোহাম্মদ সিদ্দিকি ও শ্রীমল সোরেন এই দুজন পদাধিকারীর নাম ঘোষণা করা হয়। আব্বাস সিদ্দিকি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মুখ্য পরামর্শদাতার পদেই থাকবেন বলে জানিয়েছেন। শুরুতে 40 থেকে 42, পরবর্তীকালে 50টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা বললেও বৃহস্পতিবার আসন সংখ্যা নিয়ে ধোঁয়াশায় রেখেছেন তিনি। তবে এদিন তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন ভোটে লড়বেন না তিনি, কিং মেকার হিসেবেই থাকতে চান। বিজেপির সাথে তার দলের মতাদর্শগত কোনো মিল নেই বলে জানালেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল দল নিয়ে যথেষ্ট সমালোচনা করেছেন তিনি। আব্বাস সিদ্দিকি জানিয়েছেন তার দল গণতন্ত্র রক্ষায়, সংবিধান রক্ষায় এবং দলিত ও নিপীড়িত মানুষের স্বার্থ রক্ষার জন্য লড়াই করবে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হচ্ছে 26 জানুয়ারি থেকে। সাংবিধানিক গণতন্ত্র, সামাজিক ন্যায় ও মর্যাদা, এই তিনটে দলের মূল লক্ষ্য। শোষিত পদদলিত মানুষের কণ্ঠ হয়ে তাদেরকে মূল স্রোতে টেনে নিয়ে আসা, এবং সংবিধানের যে মর্যাদা, সংবিধান যে আমাদেরকে অধিকার দিয়েছে শিক্ষা, স্বাস্থ্য, অন্ন, বাসস্থান, এই চার অধিকার আমার ভারতবাসীদের, বিশেষ করে আমার বাংলা থেকে মিশন শুরু, প্রত্যেককে পাইয়ে দেওয়া, তাদের কাছে পৌঁছে দেওয়া, এই চেষ্টাই আমাদের সংগ্রাম, আমাদের এই গণতন্ত্রের প্রক্রিয়া, আমাদের এই লড়াই। আজকে দল ঘোষণা হলো, দলের চেয়ারপারসনকে ঘোষণা করা হয়েছে, দলের প্রেসিডেন্ট ঘোষণা করা হয়েছে, তিনারা বসে ডিসাইড করবে। খুব দ্রুত আমাদের যে ফন্ট, সেই ফন্টটাও ঘোষণা হবে, সেই সময় আপনাদেরকে জানানো হবে। নির্দিষ্ট কোনো সিট এখন বলতে পারছি না, ধরে রাখেন 294টা। মমতা দিদি নে ক্যা কাহা, লেফট ক্যা কাহা, সব আপনা আপনা পাস হয়, আপনা রায় হয়। মগর মেরা মাননা হয়, আবি জো মহল চল রহে ইসমে হাম বিশ্বাস কর নহীন পা রহে দুসরি কি পার্টি কে উপর। इसलिए पिछड़ा हुआ मुस्लिम, दलित, आदिवासी और जितने पिछड़ा हुआ आदमी है, सबके अधिकार के लिए हमको ये पार्टी लॉन्च करना, चुनाव में आना है, जरूरी था। दूसरा बात है, मेरे संविधान में कोई जगह ऐसा नहीं है, इस माहौल में नहीं करना चाहिए, दूसरा माहौल में नहीं करना चाहिए, जहाँ संविधान ने नहीं रोका, दूसरे किसी के बाद यहाँ नहीं चलेंगे, ये मेरा मानना है। हमारा मानना ये है, जो ममता दीदी जब आए थे तब ममता दीदी ने फरमाए, जहां हम 10,000 शिक्षा देंगे, प्रतिष्ठान देंगे। आज देखिए, जो अनएडेड का टीचर है अभी रोड में बैठा हुआ है, नौकरी देंगे। उन्होंने कहा वाकाफ स्टेट पुनरुद्धार कर देंगे, 15% संरक्षण देंगे, इसीलिए हमारे विश्वास हुआ। ठीक है, चलो ममता की साथ दे दो, हमने बोल दिया तो आदमी लोग ममता की साथ, हमारे मानने वाला ममता की साथ गए हैं। अभी देखा उन लोगों ने काम तो नहीं किया, फिर भी हमारे जो भाईचारा है हिंदू मुसलमान में, उसमें बहुत बड़ा फाटल कर दिए। इसलिए हमने सोचा है चलो दूसरे के ऊपर पूरा विश्वास हम नहीं करेंगे, हम भी एक दल बना लेंगे और सबके लिए हमारे साथ में दलित, आदिवासी, मतुआ सबको रखेंगे, एक साथ जिसको आना है तो एक साथ चलेंगे। ऐसी से बीजेपी एक संपर्क आछे, एर कोनो प्रूफ आछे? एटा तो लोक मुखे शुना जाच्छे। আর আমার ফুরফুরা শরীফে সমস্ত পার্টির লোকেরা আছে। ফুরফুরা শরীফ এমন একটা জায়গা যেখানে গান্ধীবাবুর মতো মানুষ, স্বাধীনতা সংগ্রামী আরও অনেকে এসেছে, তো সেখানে তিনিও এসেছেন। আমি একটা পার্টি করছি খবর পেয়েছে, তাই আমার ফ্রন্টের সঙ্গে থাকার তিনি ইচ্ছা প্রকাশ করেছেন, এবং তিনি যে বিজেপির সাথে আছেন এমন কোনো প্রুফ পাওয়া গেছে কি? মানুষ বলছে, এটাই তো বলছে, আমার দেশে মিথ্যা বললে ট্যাক্স লাগে না, এই জন্য আজকে মৃত্যুপূর্ণ বলতে পারছে। দেখি আমারা মানা হয় স্যার ওয়াকা বিস্ট্রিক্ট নেই, জো আদিবাসী ভাই কে লিয়ে দ্রৌপদী সম্পত্তি হয়, বন দপ্তর কি সম্পত্তি হয়, হিন্দু ভাই কে লিয়ে যে দ্রৌপদী সম্পত্তি হয়, সব সম্পত্তি আপনি আপনি ধর্ম যে লোক হয় উনকে হাত মে দেনা চাইয়ে, এ তো আম পাবলিক কা সম্পত্তি হয়, ওয়াকা বিস্ট্রিক্ট মুসলমান কো ছোড় দেনা চাইয়ে, বন দপ্তর কো আদিবাসী ভাই কো দেনা চাইয়ে, আর
जो वक्त तो संपत्ति जो गरीब पिछड़ा हुआ हिंदू भाई है उनको देना चाहिए। अगर कभी ये बंगाल का आदमी लोग यहाँ का रहने वाला अगर कभी सोचे जब्बा सिद्दीकी हमारे लिए अच्छा है, अगर हमारे पार्टी कभी चुनाव की मैदान में पूरा खमता में आए तो हम यहाँ से ऐलान कर रहे हैं जो जिसका जो हिस्सेदारी है वो उसी के हाथ में दे दिया जाएगा। আমরা যখন রাজ ক্ষমতায় আসবো আমরা চাইছি বিভিন্ন শিল্প কল কারখানা এবং আরো যেসব বিজনেস আছে বহুমুখী কর্মসূচি মানুষের কাছে তুলে দেওয়া, যাতে করে মানুষ এই কর্মসূচির মাধ্যম দিয়ে কর্মসংস্থানের মাধ্যম দিয়ে তার জীবিকা তারা অর্জন করতে পারে।